হতে আবদুল্লাহ ইবনে কুরদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, অর্থাৎ সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন তাহা হলো নামাজ। নামাজ সঠিকভাবে যথারীতি আদায় হলে তার সকল কাজই ঠিক হবে, আর নামাজ সঠিকভাবে আদায় না হলে তার সমস্ত কিছুই বরবাদ ও অকেজো হয়ে যাবে। হযরত উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক মানুষের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি পাক পবিত্র হয়ে যথাসময়ে নামাজ আদায় করত, যথাযথভাবে রুকু সিজদা করবে, মনোযোগ ও একাগ্রতার সাথে তা আদায় করবে, তার জন্য আল্লাহ পাক বদ্ধ যে তাকে তিনি ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি নামাজে ত্রুটি বিচ্যুতি থাকে তাহার জন্য মহান আল্লাহ পাকের কোনো ওয়াদা নেই, আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারেন, আবার ইচ্ছা করলে তাকে ক্ষমাও করতে পারেন। বেনামাজির শাস্তি সম্পর্কে এক হাদিসে এসে আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ পড়ল না তবে তার কাজা আদায় করল, এমন ব্যক্তিকে কেবল ওয়াক্ত মতো নামাজ না পড়ার কারণে শাস্তি হিসাবে এক কুব্বা দুজখে জ্বলতে হবে, এক হুব্বা পরিমাণ 80 বছর, 1 বছর 360 দিনে, কিন্তু কিয়ামতের দিন পৃথিবীর 1000 দিনের সমান হবে। এই হিসাবে এক হুব্বার পরিমাণ হয় দুনিয়ার হিসাবে 2,88,00,000 বছর। অন্য হাদিসে বর্ণিত আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করিয়াছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাপূর্বক নামাজ ছেড়ে দিল অথবা আদায় করল না সে কুফরি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ আদায়ের পদ্ধতি, হাদিসে বর্ণিত আছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নামাজে দাঁড়াতেন সে সময় তাকবীর বলে দুই হাত কান পর্যন্ত উঠে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রেখে তাহরিমা বাঁধতেন, অতপর সানা পাঠ করতেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়তো, সূরা ফাতিহা পাঠ করে শেষে আমিন পড়তেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম চারটি বিষয় নিঃশব্দে পড়বে, যথা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সানা এবং আমিন। অতঃপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন পাকের কোনো একটি সূরা পাঠ করতেন, তারপর তাকবীর বলে রুকুতে যেতেন, রুকু থেকে উঠে সোজা হয়ে
দাঁড়ানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, রুকু থাকা অবস্থায় দুই হাতের তালুতে দুই হাঁটু ভালো করে চেপে ধরতেন এবং আঙ্গুল সমূহ ফাঁক করে রাখতেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন তখন তার বাহুদ্বয়কে পার্শ্ব হতে দূরে রাখতেন এবং পিঠকে সোজা করে রাখতেন আর মাথাটিকে পিঠের সমান সমান রাখতেন। রুকুতে গিয়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করতেন, কখনো কখনো এর বেশিবারও করতেন। তিনি রুকুতে সোজা হয়ে না দাঁড়িয়ে কখনো সিজদায় যেতেন না। সিজদায় যাওয়ার সময় তিনি প্রথম হাঁটুদ্বয় মাটিতে রাখতেন, অতঃপর হাতদ্বয় রাখতেন, তারপর নাক, তারপর কপাল মাটিতে রাখতেন। সিজদায় গিয়ে তিনি বাহুদ্বয় ও পেটকে উরু হতে এতটুকু দূরে রাখতেন যাতে অনায়াসে একটি বকরির বাচ্চা তার ফাঁক দিয়ে যাতায়াত করতে পারত। সিজদার সময় তিনি মাথাটিকে দু হাতের মধ্যবর্তী জায়গায় রাখতেন এবং পায়ের আঙ্গুলি সমূহ হিমলারূপ রাখত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে অন্তত তিনবার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করতেন, তারপর সিজদা হতে সম্পূর্ণ সোজা হয়ে দ্বিতীয় সিজদায় যেতেন। যে নামাজে তিলাওয়াত দীর্ঘ হতো সে নামাজে রুকু সিজদাও দীর্ঘ হতো, আর যে নামাজে তিলাওয়াত ছোট হতো সে নামাজে রুকু সিজদাও ছোট হতো। মুসলিম শরীফে বর্ণিত আছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দু রাকাত করে তাশাহুদ পাঠ করতেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় সিজদা থেকে উঠে দাঁড়াতেন তখন উরু ও হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়ানোর সময় মাটিতে হাত দ্বারা ভর দিয়ে দাঁড়াতে নিষেধ করিয়াছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে বসার সময় বাম পা বিছিয়ে তার উপর বসে ডান পা খাড়া করে রাখতেন। তাশাহুদ করার সময় দুই হাত দুই রানীর উপর রাখতেন এবং তাশাহুদে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের তর্জনী আঙ্গুলি দ্বারা ইশারা করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে তাশাহুদ শিক্ষা দিয়েছেন তা ছিল এরূপ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। হযরত আব্দুল্লাহ ইবনে
আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে আজরা হতে বর্ণনা করেন, তিনি বলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে শুনিয়াছি, এমন একটি উপঠোকন আমি তোমাদের সম্মুখে বর্ণনা করব কি? তার জবাবে আমি বললাম অবশ্যই বর্ণনা করেন। অতঃপর তিনি বর্ণনা করলেন, আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রতি সালাম প্রেরণ করার নিয়মটি আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনার উপর সালাম প্রেরণের নিয়ম শিক্ষা দেননি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার উপর এই রূপে দরুদ প্রেরণ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حضرت أبو هريرة رضي الله تعالى عنه بولين হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক সময় ধরে নফল নামাজ পড়তেন যে তার পা দুটি ফুলে যেত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করেন, নামাজের মধ্যেই আমার চক্ষুর শীতলতা। হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমে মিসওয়াক ও পরে ওযু করে নামাজে দাঁড়ালেন, এরপর আমিও তার সাথে নামাজে দাঁড়িয়ে গেলাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পাঠ করা শুরু করলেন, যখন কোনো রহমতের আয়াত আসলো তিনি তিলাওয়াত বিরতি দিয়ে আল্লাহর কাছে রহমতের আবেদন পেশ করলেন, এরপর যখন কোনো আযাবের আয়াত আসলো তিনি বিরতি দিয়ে আল্লাহর কাছে আযাব হতে মুক্তির দরখাস্ত পেশ করলেন, তারপর যতক্ষণ তিনি কিয়ামে ছিলেন ততক্ষণ রুকুতে কাটালেন আর বললেন, সুবহানা রব্বি সুবহানা জিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই। রুকু হতে মাথা তুলে রুকুর সমপরিমাণ সময় দাঁড়িয়ে থাকলেন, এ সময় রুকুর মধ্যকার বাক্যটি পাঠ করলেন, অতঃপর সিজদার মধ্যে ওই একই বাক্য পাঠ করলেন, অতঃপর উভয় সিজদার মাঝখানে বসলেন, ওই সময়ও ওই বাক্যটি পড়লেন, অতঃপর বাকি রাকাত সমূহ সূরা আল ইমরান, সূরা আন-নিসা এবং সূরা মায়দা পাঠ করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ নামাজের মধ্যে একটি আয়াত বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাহাজ্জুদ নামাজের মধ্যে একটি আয়াত বারবার তেলাওয়াত করতে থাকেন। ও আয়াতটি ছিল ইন তুআযিবহুম ইন তুআযিবহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাকুম ফাইন্না আনতাল আজিজুল হাকিম। অর্থাৎ যদি আপনি তাদেরকে শাস্তি দান করেন তারপর নিশ্চয় তারা আপনার গোলাম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবু আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন যাপন বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বর্ণনা, দিন প্রচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের প্রতিটি দিনের উপর দৃষ্টিপাত করলেও তার অপূর্ব বৈশিষ্ট্য ও শিক্ষণীয় বিষয়গুলো পরিষ্কার রূপে প্রতিভাত হয়। পৃথিবীতে তার আবির্ভাব ঘটিয়েছিল মূলত মানুষকে দিন শিক্ষা দান তথা জীবন যাপনের সহজ সরল এবং সবচেয়ে সুন্দর পথ অবলম্বন করার উদ্দেশ্যে। এ ব্যাপারে তার একটি নিজস্ব বৈশিষ্ট্য এবং স্বতন্ত্র পদ্ধতি ছিল। নিচে তার একটি করে ওই বৈশিষ্ট্যটির নমুনা তুলে ধরা হলো। সর্বপ্রথম তার প্রচারমূলক বিষয়টি অবতারণা করা গেল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার এক ভাষণে মুসলমানদের গুণ কীর্তন করার পর বর্ণনা করেন, আমার অনুসারীদের বেতর কিছু লোক, কিছু সংখ্যক লোক তাদের প্রতিবেশীদের মধ্যে ধর্মীয় আলো বিতরণ করছে না কেন? তাদেরকে দীন ইসলাম সম্পর্কে মূর্খতার অনেক পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করছে না কেন? তাদেরকে কুকর্মগুলো হতে বিরত রাখছে না কেন? আমি মহান আল্লাহ পাকের শপথ করে বলছি, প্রতিবেশীকে নিশ্চয় ধর্মীয় শিক্ষা দান করতে হবে, তাদের মধ্যে সত্যের আলো ও ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দিতে হবে, তাদেরকে সদা সর্বদা অন্যায় ও অসত্য কাজ হতে বিরত রাখতে হবে, আর সৎ ও নেক কাজের উৎসাহিত করতে হবে। প্রতিবেশীর কাছ হতে দীন ইসলামের শিক্ষা গ্রহণ করা, খাঁটি ধর্মের জ্ঞান অন্বেষণ করাও, তাদের নিকট হতে সৎ উপদেশ গ্রহণ করা আমার